হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণ কোলি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, ক্যাটফিশ, দ্যাট মিন্স আর মাছ। আজকে এটা একদম অন্যরকম করে বানাবো। বানাবো হচ্ছে গিয়ে একদম ওভেনের মধ্যে বানাবো, তো ইটস মানে রোস্ট করেই বানাবো। কি করেছি, শুধু মাছটা ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো হলুদ। একটু ভালো করেই হলুদ দেবো, তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল করব তো তাই দিলাম, আর কাশ্মীরি লাল রেড চিলি পাউডার সেটাও দিয়ে দিচ্ছি। একদম ঝাল ঝাল হবে। এর ভেতরে দিয়ে দেব নুন, তিন চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দেবো কালো জিরে, এখন আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, সর্ষে বেটেছি এর মধ্যে, এক চামচ সর্ষে, কিছুটা নারকল, তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো দিয়ে আমি ব্লেন্ড করেছি একটু জল দিয়ে। তো তোমরা নিজেদের মতন ঝালটা দেখে নিও, কাঁচা লঙ্কা আর লাল লঙ্কাও দিয়েছি, সেটা তোমাদের টেস্টের ওপরে। যদি কম ঝাল খাও তাহলে দিও না, আর যদি বেশি ঝাল খাও দিতে পারো। এই দেখো মিলিয়ে দিচ্ছি, হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর আলু দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখতে থাকো। এই যে দেখো, আমি একটুখানি এর মধ্যে মিষ্টি দিয়েছি, কেন কি মিষ্টি মানে একটু গুড় দিয়েছি, তোমরা পারলে চিনি দিয়ে দিও, এখনো মাখিনি তো, ইনগ্রেডিয়েন্টস সব দেওয়া হয়নি তো তাই জন্য। দিয়ে দিচ্ছি একটা কুচো করে আলু আর দুটো টমেটো, কুচো করে দেওয়া, মানে এটা যা হবে না তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এদিকে ব্লেন্ডারে একটুখানি জল দিয়েছিলাম আমি, দেখো এই যে জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি, রিমেইনিং যেটা রয়ে গেছিল সেটা মিলিয়ে দিচ্ছি এর বদলে। এখন ভালো করে মাখবো, মেখে তারপরে এই দেখো মাখছি আমি, আর কোনো ঢাকনা ঢাকনা কিছু দেবো না, এইভাবেই বসিয়ে দেবো। ভালো করে মাখতে হবে, মেখে তারপর তেল দেবো। এই যে দেখো মেখে ফেলেছি ভালো করে, এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি একটু নুন মেলালাম, কেন কি তিন চামচ দিয়েছিলাম নুন, তা কম ছিল, আর তারপরে আমি হিমালয়ান সল্ট ইউজ করি তো তাই জন্য একটু ধকটা কম হয়। তোমরা দেখে নিও, সর্ষের তেলটা ভালো করে না দিলে পর ঠিক টেস্ট হয় না। এখন এটা আমি ওভেনে বসিয়ে দেবো, ওভেনে বসিয়ে দেবো, যখন বসাবো তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো ফ্রেন্ডস, আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, তো এখন আমার ওভেনের ভেতরে চলে গেছে। এই যে ওভেনটা দেখিয়ে দিই, অন করে দেবো ওভেন, ঠিক 45 মিনিটের জন্য রাখবো, দেখবো তারপরেও যদি না হয়ে যাবে 45 মিনিটের জন্য রাখলে পর ভালোইভাবে হবে। এখন লিডটা দিয়ে দিচ্ছি, বাইরে থেকে দেখা যাচ্ছে, এখন অন করে দেবো। ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিই, আমি 350-তে দিয়ে রেখেছি টেম্পারেচার, আর এটা বেকে দিয়ে রেখেছি, আমি বেক করতে চাইছি, আর তারপরে নবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, টিপে এটাকে টাইমারে দিয়ে দিয়েছি, দিস ইজ দ্য টাইমার, 45 মিনিটসের জন্য। ফ্রেন্ডস দেখো, আমার একদম বেক করে দেখো কি ভালো হয়েছে, ছোট্ট একটা পিস দেখালাম, আলুগুলো ছোট ছোট আলু দিয়েছিলাম,
ভালো করে হয়ে গেছে। তোমরা ঠিক আমার এই রেসিপি ফলো করে বানিয়ে খেও, খুব ইজি, তাড়াতাড়ি হয়, মানে জাস্ট মেখে বসিয়ে দেবে, হতে থাকবে। ঠিক আছে, ভালো থেকো, এনজয়, টেক কেয়ার, বাই বাই।